झारखंड থেকে পাহাড়ি জল নামায় জলের স্রোতে কেটে গেল মুর্শিদাবাদের ফারাক্কা নিশিন্দ্রা কাটানের রাস্তা। বৃহস্পতিবার গভীর রাতে জলের স্রোতে কেটে যায় এই রাস্তাটি, ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার যোগাযোগের মূল ব্যবস্থাটি। মূলত ফারাক্কার 34 নম্বর জাতীয় সড়ক হয়ে ঝাড়খণ্ডের 80 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী এটি প্রধান রাস্তা। আর এই নিশিন্দ্রা কাটান কেটে যাওয়ার ফলে হাজার হাজার পণ্যবাহী গাড়ি তারা যেতে পারছে না। দীর্ঘদিন ধরেই এই নিশিন্দ্রা কাটানের জন্য স্থানীয় মানুষজন ভুক্তভোগী হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, নিশিন্দ্রা কাটানের জন্য ব্রিজের দাবি জানানো হচ্ছে দীর্ঘ সময় ধরে। মানুষের চাহিদা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ব্রিজ না হওয়ায় প্রতি বছর নিয়ম করে ঝাড়খণ্ডের পাহাড়ে জল নামার ফলে এই রাস্তাটি ডুবে যায়, কিংবা জলের গতিবেগ বেশি হলে গোটা রাস্তাটি ভেঙে বেরিয়ে যায়। এবছরও সেটাই হয়েছে। বহু মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছে, ঘুরপথে গাড়িকে যেতে হচ্ছে অনেকটা বেশি সময় নিয়ে। ফরাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আপনারা জানেন যে বিগত কদিন ধরে নিম্নচাপ চলছে, সেই কারণে পাহাড়ের সমস্ত জল আমাদের এই রাস্তা দিয়ে নামে, সেই জন্য জলের তোড়ে আবার কাটানটা কেটে গেছে। মানুষের কাটান না কাটলে হয়তো দুর্বিষহ হয়ে যেত, ধান ফান ডুবে যেত, মানুষের ক্ষতি হতো। এটা কাটার ফলে আমাদের ভালো হয়েছে, আবার আমরা জলটা নেমে গেলে আবার আমরা কাটন ভরার ব্যবস্থা করব। এবং এটাতে আমরা দেখেছি প্রায় 40 বছর ধরে একই হয়ে আসছে আর কি। তো বিগত দিনের বলতে পারবো না, আমাদের যে মনিরুল ইসলাম বিধায়ক হয়েছেন, উনি এর আগে সয়েল টেস্ট করেছেন কিছুদিন আগে, আপনারা দেখেছেন। আমরা খুব আশাবাদী, উনিও তৎপরভাবে লেগে আছেন যে আমাদের কাটানের ব্রিজ নির্মাণ করার জন্য। আর আমাদের জোরালো দাবি যে এই কাটানের ব্রিজ নির্মাণ করতে হবে। এই কাটানের গুরুত্ব অপরিসীম। এটা ঝাড়খণ্ডের আর বেঙ্গলের একমাত্র যোগাযোগ রাস্তা, এবং কয়েক লক্ষ মানুষের যাতায়াত আর কি এই রাস্তা দিয়ে, এবং এটা দিয়ে ট্রাক মালিকরা এটা ব্যবসা করেন। তারা প্রায় হাজার হাজার লরি এটা দিয়ে চলেন, তাদের প্রতিদিনের লস হয়। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ রাস্তা আর কি। এখানে আপনার বেশ কয়েকটি গ্রাম আমাদের ক্ষতিগ্রস্ত হয়। নিশিন্দ্রা আছে, চণ্ডী, নিশিন্দ্রা, ধর্মডাঙ্গা, ঘোড়াইপাড়া, বেউয়া, এইসব বেশ কিছু গ্রামের মানুষ সেটা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। হাজার হাজার মানুষ সেটা দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত। আমাদের একটা ফেরিঘাট আছে, সেটা ফারাক্কা ব্যারেজের ফেরিঘাট, নৌকো ঘাট, সেটা দিয়ে যাতায়াত আছে। জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়, এই সময় জলের এটাও বেড়ে যায়, সেই সময় বোটটাও ঠিক থাকে না, নদীতে অনেক সময় গাড়ি নিয়ে পড়ে যায় নৌকার থেকে নিচে জলে মানুষ। আরেকটা আছে তিলডাঙ্গা হয়ে ঘুরে যেতে হয়, সে রাস্তাও খুব খারাপ রাস্তা, ওটা অনেক ঘুরপথে আর কি। এটা আমাদের নিশিন্দা থেকে প্রায় ঘুরে যদি এনটিপিসি মোড় যাওয়া যায় প্রায় 8 থেকে 10 কিলোমিটার ঘোরার পথে যেত, তারও বেশি, মানে 12-13 কিলোমিটার। আমার নাম বরুণ ঘোষ, আমি তৃণমূল কংগ্রেসের বেগুয়া টুয়ের অঞ্চল সভাপতি। এটা কেটে গেছে শুধু এবার নয়, এটা 1985 সাল থেকেই এইভাবে প্রতি বছর কাটে, আর বর্ষা বেরোলে প্রতি বছর এখানকার পুলিশ প্রশাসনের মাধ্যমে বা গাড়ি ওয়ানাররা যারা ব্যবসা করে তারা ভরাট করে করে দিয়ে গাড়ি টাড়ি চালানোর ব্যবস্থা করে। কিন্তু সমস্যা হচ্ছে যে কাটান যখন 3 মাস বা 4 মাস কেটে থাকে, তখন যদি এই এলাকার মানুষের যদি সমস্যা দেখেন তাহলে বুঝবেন যে কী সমস্যা। এই নিশিন্দা গ্রামে উচ্চ বিদ্যালয় আছে, হাই স্কুল আছে, পঞ্চায়েত অফিস আছে, বাচ্চা ছাত্র ছাত্রীদের নৌকাতে করে আসতে হয়, চণ্ডীপুর থেকে আসে, আপনার দৈতপুর থেকে আসে, ধর্মডাঙ্গা থেকে আসে, ওটা দিয়ে ঘুরে আসে। আর না হলে প্রাণে ঝুঁকি নিয়ে যে ব্রিজ থেকে কালকে পড়ে একজন মারা গেছে, বাচ্চা স্কুলের ছাত্রছাত্রীরা ওই ব্রিজ দিয়ে পারাপার হয়ে আসে। সেই সময়ে আবার মানে ওই ব্রিজের উপরে যে গরু চলাচল করে, স্পন্ডে চড়তে যায় যে সকল গরু। আমরা চাইছি বলতে, আর আগেও আমরা চেয়েছিলাম, 4 মাস আগে এটা কাটা হয়েছিল এই মানে এই সিজন। হ্যাঁ, তখন আমরা কিন্তু মানে এলাকার যে আমাদের যে ভূমি রক্ষা কমিটি, সেই ভূমি রক্ষা কমিটির তরফ থেকে আমরা বাধা দিয়েছিলাম। আমরা ফারাক্কা পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, ব্লকের ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু এটা এক কথায় বলতে জোর জবরদস্তি করে ভরা হয়েছিল। সে সময় পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে নতুন যিনি এমএলএ, হ্যাঁ, তিনি তার লোকজনকে দিয়ে এটা জোর জবরদস্তি ভরাট হয়েছিল। আমরা বলেছিলাম যে প্রতিবার কাটে আমরা অন্তত কালী পুজোর অবধি দেখে নিই। বর্ষায় যাতায়াত করতাম, যেভাবে কষ্ট করে যাতায়াত করতাম, এই নৌকা ছিল, নৌকা দিয়ে যাতায়াত করতাম। তারপরে ওই যে একটা যেটা কালকে একজন শ্রমিক পড়ে মারা গেছে, হ্যাঁ, সেটা দিয়ে যাতায়াত করতাম, সেখানেও এনটিপিসির ভূমিকা ঠিক নয়।
এনটিভি যদি সাইডগুলোতে এঙ্গেল দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। এনটিভি তো নিজের কাজটা ঠিক মতো ভালো বুঝে। আজকে এই যে একটা কেদারনাথ ব্রিজ আছে, আপনারা লক্ষ্য করবেন, আমরা চাইছি আর পারমানেন্ট একটা সলিউশন হোক। আমার নাম স্বপন ঘোষ আর